शुरू थे शेष पर्त शूटिंग करते गए फिल्डे गए अभिज्ञता हमारे मन हो प्रत्येक जगह एम जन एक क्वालिटी कम्प्रोमाइज कर मैं जे जिन 20 টাকা দিয়ে করা উচিত ছিল 2 টাকা দিয়ে করা হচ্ছে মানে ফর এক্সাম্পল আমি মানে ইয়ের প্রতি আমি কথা বলবো আমি সবচেয়ে বেশি থান্ডার্ড হয়েছে যখন আমি গ্রামের যে পার্টটা আমার মাহির সঙ্গে কাজ হয়েছে ঢাকা গ্রামের পার্টে মাহির ছিল না তো সেখানে আমাদের যুদ্ধের যে মানে ফিল্ডের যে যুদ্ধের যে কাজ করে সেগুলো ওখানে করতে হয়েছে সেখানে আমি দেখুন আমি আমি কিন্তু বহুত ধরে কাজ করি কিন্তু আমাদের একটা কমন সেন্স আছে কোন কাজটা কত রকম ভালো হচ্ছে বা না হচ্ছে আনাদার বাহিনীর যে এন্ট্রি থাকে যদি তো আনাদার বাহিনীর ক্যাম্পে থাকে সেখানে পিচি পিচি বাচ্চাদেরকে গ্রাম থেকে ধরে এনে আনাদার বাহিনীর পোশাক পরাই দিছে এটা নিয়ে আমি ইকবাল আমি ভাইকে ইয়া জানাইছিলাম কারণ দেখুন পিস্তল ধরার মতো একটা ক্যাপাবিলিটি কিন্তু অ্যাক্টররা মোটামুটি বোঝে কিন্তু গ্রামের একটা পিচি বাচ্চাকে যদি আপনি একটা পিস্তল ধরে দেন ও কি ধরতে পারবে কোনো সম্ভব না সেই কাজটি করানো হয়েছে আমি বলতে চাই এটা কি হইতেছে এখানে ভাই বলেছে যে আসলে আমার রসের আমি খুব ঠান্ডা আমার এসে এখানে আসলে কিছু বলার নেই আমি এখানে কোনো কিছু আমি মন মতো করতে পারছি না উনি নানান দুঃখের কথা আমাকে শেয়ার করেছেন তখন যেন একটা এমন একটা সিচুয়েশন হয়েছিল যে একটা মোটিভ আমাদের একটাই যে আমরা সিনেমাটা পুরোপুরি শেষ করে এখান থেকে যাই কেন আমরা তো ভাই সিনেমা করতে আসছি এখানে আমি সিনেমা যখন করব তোমরা আমার কি এক্সপেকটেশন থাকবে যে আমার সিনেমাটা বাজারের প্রতিটা মানুষ ইন্ডাস্ট্রির প্রতিটা মানুষ দেখবে থাকবে না সেই এক্সপেকটেশন আমি দেখে একটা সিনেমা মানুষ করে আমি করেছি ভাই করেছি আমরা সিনেমা করার আগে একটা আলোচনা করেছিলাম যে একটা ভালো সিনেমা হবে আশা করছি তো সেই বিশ্বাসটা মনে হয় উনি রাখতে পারেন না আমাদের প্রযোজক মেরা রাখতে পারেন না দেখো এটা আমাদের সিনেমা মানুষ আমাদেরকে দেখবে আপনাকে চিনবে না কিন্তু গাড়িটা কিন্তু আলটিমেটলি আমাদেরকে দিয়ে হয়েছে কি সব সিনেমায় কাজ করেছে উনি একটা বিষয়ে আমি জাস্ট দুইটা বিষয় এখন আপাতত বলে আমি বক্তব্য করে শেষ করব উনি বেশ কিছু অভিযোগ তুলেছেন যে প্রজন্মে আমরা কেন অংশগ্রহণ করি আমি যদি এখন সাংবাদিকবাদীকে বলি যে আপনি বিদ্যা প্রেসে কেন আসেন আপনাকে যদি আমি ইনভাইট না করি আপনাকে অবগত না করি আপনি কি সেই প্ল্যানটাকে যুক্তিযুক্ত হবে কোনোভাবে আপনি কি বলতে পারবেন যে রোশন আমি কোনোভাবে আপনাকে ব্লেম দিতে পারবো না যে সাংবাদিক ভাই কেন আসেননি উনি আমাদেরকে কোনো প্রকার কোনো প্রচারণায় ইনভাইট করেন নাই জানান নাই একটা পোস্টার রিলিজ হয়েছে পোস্টার নিয়ে বক্তব্য দিয়েছে আমি নাকি ডিরেকশন দিই আমি নাকি ডিরেক্টরকে ডিরেকশন দিই ডিরেক্টর আজকে এই বিষয়টা খণ্ডন করবে যে কোন দিক দিয়ে কিভাবে আমি ডিরেকশন দিয়েছি ডিরেক্টর আমি আজ পর্যন্ত এতগুলো কাজ করেছি কোনো ডিরেক্টর বল কোনোদিন মেনশন করতে পারবে না যে রসায়ন কোনো ডিরেক্টরের সঙ্গে বেদবি করেছে বা ডিরেক্টরকে মনপূর্ণ মানে কষ্ট দিয়ে কথা বলেছে বা তার উপর দিয়ে ডিরেকশন দিয়েছে আমরা আর্টিস্টের জায়গা থেকে যখন আমরা কোনো একটা বিষয় আমাদের মাথায় আসে যে এই জিনিসটা আমরা এইভাবে করতে পারি তখন সর্বোচ্চ আমরা ডিরেক্টরকে শেয়ার করবো যে ভাইয়া এটা এইভাবে করি এটা একটু প্রত্যেকটা আর্টিস্টই করে রাইট তো সেই জায়গা থেকে আমরা এই অতর্ক অনুরোধ করতে পারি আমি আসলে আমি কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না যে উনি কোন বিষয়কে মেনশন করে ডিরেকশনের কথা বলেছে আপনার নিশ্চয় অভিজ্ঞতা আছে এই বিষয়ে উনি 3 থেকে 4 দিন পর এসে বললেন যে রোশন পোস্টার চেঞ্জ করতে বলেছে ছবি চেঞ্জ করতে বলেছে ডিরেক্টরকে ডিরেকশন দেয় ভাই এটা কি ডিরেকশন দেওয়া হলো আমি একটা অ্যাক্টর হিসেবে একজন সিনেমার হিরো হিসেবে আমি এবং মাহি আমরা দুজন কিন্তু ডিরেক্টরকে রিকোয়েস্ট করতে পারি যে ভাইয়া আমাদের মনে হচ্ছে যে আসলে পোস্টার পারফর্ম হয়নি কারণ মাহি একটা মানে 1971 সালে একটা রুল প্লে করেছে তার বৃত্ত হয়ে যাওয়া থেকে অনেকগুলো স্টেজ আছে সেখানে নাম আপনি কি এখনো পর্যন্ত মাহির মানে একটা পিকচার থেকে বুঝতে পেরেছেন যে মাহিকে ওল্ড এজ দেখানো হয়েছে কোনোভাবে বুঝতে পেরেছেন তো একটা বিষয় যেটা আছে সেটা যদি মোর বিষয়টাকে যদি প্রপারলি মানুষকে বোঝানো যায় না যায় তাহলে সেই জিনিস আসলে করে কি না পোস্টারে কোনো কিছু বোঝা যায় মনে হচ্ছে একটা মোবাইল দিয়ে একটা এডিট করেছে মোবাইলের ছবি এভাবে তো পোস্টার রিলিজ হতে পারে না ফার্স্ট ইমপ্রেশন আমাদের ছবি আমাদের ইমপ্রেশন একটা ইস্যু আছে আমরা কেন আপত্তি কিন্তু আমরা জানাই না আপনি ডিরেক্টরকে জিজ্ঞেস করেন পুরো আপত্তি জানিয়েছিলেন তারা শুধুমাত্র বলেছি ভাইয়া এই ছবিটা গেলে আসলে আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা অনেক খারাপ হবে প্লিজ পোস্টারটা একটু চেঞ্জ করে দিন ছবিটা আরেকটু যেন কোয়ালিফাই হয় কারণ এই মুহূর্তে ইন্ডাস্ট্রির যে অবস্থা আমাদের কিন্তু মানে প্রায় মরে যাওয়া ইন্ডাস্ট্রিকে আমরা কিন্তু এখন
ধীরে ধীরে ছবিগুলো রিলিজ পাচ্ছে, জীবিত হয়ে উঠছে, প্রত্যেকটা সিনেমা খুব ভালো যাচ্ছে, আমরা কিন্তু আমার আশান্বিত হচ্ছে। তো সেই জায়গা থেকে এখন এই মুহূর্তে যদি ভালো প্রোডাক্ট না দিতে পারে বাজারে, মানুষ কি সিনেমা দেখবে? তা আমরা কি আমাদের জায়গা থেকে ডিরেক্টরকে রিকোয়েস্ট করবো না? সেটা কি কোনো অংশে ডিরেকশন হয়েছে? এতদিন আমি ভেবেছিলাম আমি হয়তো ফিল্ডে গিয়ে ডিরেক্টরকে ডিরেকশন দিয়েছি, পরে উনি আবার ক্লিয়ার করলেন পোস্টারে কথা বলেছি, সেটা নাকি ডিরেকশন, হাউ ইট ক্যান বি ডিরেকশন, আমার আসলে মাথায় আসছে না। সো আমি সব মিলিয়ে আমি ফুলি থান্ডার পোস্টিউমের একটা বিষয় উনি উল্লেখ করেছিলেন, পোস্টিউমের বিষয়টা ভাই আমি আপনাদেরকে একটা ইন জেনারেল একটা প্রশ্ন করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, আমি আমার পুরো টিম, আমার টিমের যারা আছে, আমার বেসমেন্ট যারা আছে সবাইকে নিয়ে আমি যুদ্ধ করতে যাব। আমি কি ওখানে মাস, আমি একটা সময় একটা ইউরেশন ধরে আমি যুদ্ধ করতে যাবো? আমি কি একটা কাপড় নিয়ে যাবো? আমার কি একটা কাপড় থাকবে না? আমি প্রথমত আমি গরিব না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমি কি আমার একটা কোস্টিউম আমি নিয়ে যাবো না? পুরো শুটিংটা উনি করেছেন একটা কোস্টিউম পরে, উনি বারবার বলছেন যে ওখানে নাকি দোকান পাবে। আরে ভাই আমি যুদ্ধ করতে যাচ্ছি, আমাদের তো ন্যূনতম খাবার এক দুইটা কাপড় যেটা মৌলিক চাহিদা মানুষের, সেটা তো আমি সঙ্গে করে নিয়ে যাবো। আমি মানিব্যাগকে বলেছি ভাইয়া একটা কাপড় পরে কীভাবে যুদ্ধের সিট কমপ্লিট হয়, কারণ ওখানে ওখানে 70% কাজ হয়েছে, সেখানে একটা একটা ড্রেস একটা কোস্টিউম পরে উনি আমার পুরো সিনেমা কীভাবে শেষ করবে? উনি যুক্তি দিয়েছেন যুদ্ধের সময় মানুষ একটা কাপড় পরে, কারণ হাউ ইট ক্যান বি যুক্তি, আপনি বলেন। তো এই বিষয়গুলো নিয়ে মাহি আছে, মাহিও কথা বলবেন, আমাদের ডিরেক্টর আছেন। তো আপাতত আমি আপনাদের মানে প্রশ্নোত্তর পড়বে আজকে, ডেফিনেটলি আমাদের যে বক্তব্যগুলো বেসিক বক্তব্যগুলো আপনারা জেনেছেন সামো অনেক পাবে, আরও অনেক নানান বিষয় আছে। দেখুন এই বিষয় নিয়ে কিন্তু প্রথমে কোনো মুখ খুলে নেয়, আমি যখন একটা স্ট্যাটাস দিলাম প্রত্যেকটা জায়গা থেকে প্রোডাকশন বয় থেকে ধরে একজন যারা আমাদের সঙ্গে কাজ করেছে, এই মানুষগুলোর মনে কিন্তু অনেক কষ্ট রয়েছে, ওরা কিন্তু তাদের কষ্টটা আমি যখন একটা স্ট্যাটাস দিলাম সবাই খুব সাহস পেয়েছে এবং সবাই তাদের মনের দুঃখগুলো শেয়ার করেছে। অবশ্যই আপনারা ওদের কাছ থেকে অনেক কিছু জানবেন এবং অনেক মানে মানে নিজের কষ্ট থেকে মানুষ কত কিছু বলেছে সেটা তো স্ট্যাটাসের মাধ্যমে আমরা দেখেছি। তো আমি এই মুহূর্তে মানে মানিকের কাছে আমি থেকে ট্রান্সফার করছি, আপনারা মানিকের কাছ থেকে আরও অনেক কিছু জানতে পারবেন। আজকে মানিকভাই বক্তব্য দেওয়ার বিষয় আমাদের অনেক বক্তব্য আপনারা শুনেছেন, আজকে ইনশাল্লাহ অনেক কিছু আমরা জানতে পারবো। ধন্যবাদ দর্শন, আমাদের একজন ক্যারেক্টার আর্টিস্ট, আমাদের সামাজিক প্রায় কিছু অভিজ্ঞতার কথা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করবে।